মহতরম হাজিরিন, আল্লাহ পাক সেজন্য সেই কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো, আর এই কোরআনের পক্ষে থাকলেই লাভ, যদি কোনো বান্দা জিরো হয় তাকে হিরো বানিয়ে দিবেন কে? তিনি শুনতে পেয়েছিলেন। সফর থেকে এসে বেলালকে জিজ্ঞেস করলেন, ও বেলাল, দুনিয়ার মধ্যে তুমি এমন কি আমল করো যার দরুন তোমার সম্মানটা এতই বেশি বৃদ্ধি পেয়েছে? আমি জান্নাতের মধ্যে তোমার খরমের আওয়াজ কেন শুনতে পেলাম? হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন তো কোনো আমল করি না, এই এই আমল করি। মুহতারাম হাজিরিন, হযরত বেলালের মতো ব্যক্তি যখন এই কোরআনের সাথে লেগে গেল, কোরআন অনুসরণ করলো, নিজের জীবনটাকে আল্লাহর রাসূলের আদর্শের কাছে নত করে দিলেন, তখন বেলালের মর্যাদাটা বৃদ্ধি করে দিলেন। আমার ভাইরা, সেই জন্য একটি কথা বলতে চাই, এভাবে কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই। সুতরাং যে নেতার ভিতরে কোরআন নাই, যে নেতার ভিতরে নবীর আদর্শ নাই, যে নেতার ভিতরে কোরআনের এলেম নাই, সেইটা কোন মুসলমানদের নেতা হতে পারে? মুসলমানদের নেতা তো ওই ব্যক্তি হবে যে ব্যক্তির ভিতরে কোরআন কারীমের বিসমিল্লাহর বা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত প্রত্যেকটা আয়াতের জ্ঞান গুণ যার ভিতরে থাকবে, কেবলমাত্র ওই ব্যক্তি মুসলমানদের নেতা হতে পারবে। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেছেন এইভাবে একটি হাদিস আমি আপনাদেরকে শুনিয়ে দিতে চাই। আলোচনার শুরুতে ছয়টি বিষয় যখন তোমাদের মাঝে আসবে, সেই ছয়টি বিষয় আসার পূর্বেই তোমরা মরার আগে তোমরা মরে যাও। তন্মধ্যে একটি বিষয় হচ্ছে এই, যখন সমাজের অযোগ্যরা যখন নেতা হবে, এই হাদিসের আলোকে একটি কথা বলতে চাই, আজ নেতা হওয়ার জন্য তেমন কোন গুণ লাগে না, ভালো গান জানলেও নেতা হওয়া যায়, ঠিক কিনা বলেন? কোরআন কারীমের জ্ঞান লাগে না। আমি এই বিষয়ে আমি আর যাব না, মূল আলোচনায় আসি। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এইভাবে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এই, হুজুর আমি নামাজ পড়ি যদি বা সপ্তাহে একদিন, তাহলে কি আমি মুসলমান নই? আমি কালিমা পড়েছি হুজুর, সেজন্য কি আমি মুসলমান নই? আরে ভাই, আপনার পাশে যে বাজার, সেই বাজারের মধ্যে যে হিন্দুর দোকান আছে, আপনি হিন্দুর দোকানের ম্যানেজারকে গিয়ে বলেন তো, ভাই কালিমাটা একটা সাদা কাগজে লিখে দিয়ে বলেন, ভাই একটু পড়ো তো। সে পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন বলেন তো দেখি, ওই হিন্দু কি মুসলমান হবে? হবে, কালিমা পড়েছে তো। এই ধরনের অনেক মুসলমান, অনেক অনেক মুসলমান রয়েছে এমন, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ জাকাতের দ্বারে কাছেও নাই, কিন্তু নিজেকে অনেক বড় চাচা মুসলমান দাবি করে। সুতরাং কালিমা পড়লে কেবলমাত্র মুসলমান হওয়া যায়? অনেকে বলে, হুজুর আমি আল্লাহকে মানি তো, আল্লাহতে আমার বিশ্বাস আছে তো, আমি কি মুসলমান নই? আমি কি ইমানদার নই? আরে ভাই, আপনার মতো করে শয়তান ও আল্লাহকে মানত। কোরআন কারীম সাক্ষী, 21 পারার দ্বিতীয় পৃষ্ঠা থেকে দলিল নিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এইভাবে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি লায়াকুলুল্লাহ। যখন তাদেরকে আপনি জিজ্ঞেস করেন, হ্যাঁ নবী, আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, এই আকাশ, এই জমিন, এগুলো কে বানিয়েছে, এগুলোর কোন সৃষ্টিকর্তা আছে নাকি? তখন তারা বলবে, তারা অবশ্যই অবশ্যই বলবে, জবাব দিবে, অবশ্যই অবশ্যই এগুলো বানিয়েছেন আল্লাহ। কে? তাহলে কাফেরও তো বলল আল্লাহ, তাহলে কি কাফের কি ইমানদার হবে, মুসলমান হবে? আরেকটি ঘটনা শুনে নেন, মক্কার কুফাররা, আল্লাহর হাবিবের বয়স তখন খুব কম,
ওই সময়ের মধ্যে খানায়ে কাবা নির্মাণের জন্য দেখা দিল খানায়ে কাবার অনেকটা দেওয়াল ভেঙে গেল। তখন মক্কার কুফফাররা সিদ্ধান্ত নিল খানায়ে কাবা পুনর্নির্মাণ করা লাগবে। সমস্ত তাদের নেতারা একত্রিত হলো এবং এক পর্যায়ে এই সিদ্ধান্তে পৌঁছালো যে আমরা আমাদের এই খানায়ে কাবা নির্মাণ করার ক্ষেত্রে আমাদের হারামের একটি টাকাও আমরা এখানে প্রবৃদ্ধ করব না। কারা সিদ্ধান্ত নিয়েছে? কাফেররা। এরপর বললেন যার যার হালাল টাকা আছে সেগুলো নিয়ে আসো। নিয়ে আসা হলো এবং তারা একজন ইঞ্জিনিয়ারকে ডেকে নিয়ে আসলেন। ইঞ্জিনিয়ারকে বললেন দেখো তো এই টাকা দিয়ে ইব্রাহিম আলাইহিসসালামের স্মৃতি বিজড়িত এই এই আকের উপরে হানায়ে কাবা হয় কিনা। ইঞ্জিনিয়ার বললেন না, এই টাকা দিয়ে তো এইভাবে হবে না। তখন কুফফাররা সিদ্ধান্ত নিল আল্লাহর কসম, লাত মানাত উজ্জার কসম, আমাদের হারামের একটি টাকাও এই কাবা নির্মাণের ক্ষেত্রে আমরা ব্যবহার করব না। যেই টাকা হয়েছে সেই টাকার প্রেক্ষিতে যতটুকুন হয় ততটুকুন করো। আজকের যুগের মধ্যে যারা হজ করতে গেছেন আপনারা অবশ্যই দেখেছেন খানায়ে কাবার বাহিরে একটা অংশ আছে যেটাকে বলা হয় হাতিমে কাবা। এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাম যেটা বানিয়েছিলেন তার একটি অংশ। ওই যে কুফাররা যখন বাঁধলেন তাদের টাকার হালাল টাকায় সম্পূর্ণ হয় নাই, সেই জন্য সেখানে সেইটাকে বাহিরে রেখে তারা এই খানায়ে কাবা নির্মাণ করলেন। মহতরম হাজরিন, আজকের যুগের মধ্যে ঘুষের টাকায় সুদের মুশরিক থেকেও জঘন্য কাফের মুশরিকরা ওই খানায়ে কাবা নির্মাণ করার ক্ষেত্রে হারামের কোন টাকা সেখানে প্রবৃদ্ধ করে নাই। আর আজকের নামদারি মুসলমানগণ হারামের টাকা দিয়ে সেই গড় তারা হজ করতে যায়। বলুন, ওই সময় তো কুফফারদের ও কাফেরদের ও আল্লাহর প্রতি বিশ্বাস ছিল। বিশ্বাস যদি না থাকতো তাহলে তারা এইভাবে করত না। তাহলে কেবলমাত্র আল্লাহতে বিশ্বাস থাকলে মুসলমান হওয়া যায়। এরপরে আসেন শয়তান, সেও আল্লাহকে বিশ্বাস করে কেবলমাত্র একটি মাত্র আল্লাহর হুকুম মান্য করে নাই, মানে নাই। সেই জন্য সেই শয়তান আল্লাহ পাক শয়তানকে বলেছিলেন, তিনি যে ফেরেশতা ছিলেন তাকে বলেছিলেন আদমকে সিজদা করো। আমরা তো সকলেই সেই অঘটন অবগত রয়েছি। বলেছিলেন এইভাবে আদমকে সিজদা করো, তিনি যুক্তি দিয়েছিলেন এবং সিজদা করেন নাই। আমার ভাইরা, শয়তান একটিমাত্র ভুল করার কারণে সে যদি শয়তান হয় অভিশপ্ত হয়। আমি আপনি মুসলমান করে জন্মগ্রহণ করার পরেও আল্লাহর কতটা হুকুম আমরা অমান্য করছি তার কোনো ইয়াত্তা ফাত্তা নাই। তাহলে বলুন তো দেখি আপনি কোন পর্যায়ের মুসলমান, কোন পর্যায়ে রয়েছেন, কোন পর্যায়ের মুসলমান? আল্লাহ বলেছেন আইন অনুযায়ী জীবন করো আর আদর্শ গ্রহণ করো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ কার আদর্শ গ্রহণ করছেন? ও যুবক, তোমাকে দুনিয়ার কোন ব্যক্তির বানানো আদর্শ গ্রহণের জন্য তোমাকে জমিনের মধ্যে প্রেরণ করা হয় না। একজনের আদর্শ গ্রহণ করতে বলা হয়েছে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বলেছেন কোরআন অনুযায়ী তোমার সমাজকে প্রতিষ্ঠা করো। আর আমার দেশের যুবকরা বলে যে কোরআন নয় দুনিয়াবি ব্যক্তির বানানো আদর্শ অনুযায়ী সমাজকে পরিচালনা করা লাগবে। তাহলে আপনি আল্লাহর আইনকে আল্লাহর কোরআনকে মানলেন কোথায়, কোন জায়গায় মানলেন, কোন জায়গায় বিসর্জন দিয়ে দিলেন? শয়তান যদি একটি ভুল করার কারণে সে যদি শয়তান হয় তাহলে আপনি যে কোরআনে কারীমের অনেকগুলো আয়াতকে মানছেন না তাহলে আপনি শয়তান থেকে তো অনেক অনেক উপরে পৌঁছে গেছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, কোরআন বিরোধী লোক এখনো আছে, অতীতেও ছিল ভবিষ্যতেও থাকবে, এইটা স্বাভাবিক। এই কোরআন বিরোধী লোক কয় ধরনের? এক ধরনের লোক হচ্ছে কাফের, যারা সরাসরি আল্লাহর কোরআনের বিরোধিতা করবে,
আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদাহরণটা কোরআনে কারীমের মধ্যে এভাবে দিয়েছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়াল গাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, সূরা সিজদা। যখন আল্লাহর হাবিব যখন দ্বীনের দাওয়াত দিতেন, কোরআন তেলাওয়াত করতেন, লোকেরা দলে দলে গিয়ে সেগুলো শুনত, আর কোরআন শ্রবণের পরে লোকেরা ইসলামের ভিতরে দীক্ষিত হত, ইসলামকে গ্রহণ করত। আর কাফেররা ওই সময়ের মধ্যে একটা ডিসিশন নিয়ে নিলেন, বললেন যে কি যেখানে যেখানে কোরআন তেলাওয়াত হবে সেখানে সেখানে গিয়ে তোমরা গন্ডগোল লাগিয়ে দিবে, সেখানে গিয়ে তোমরা চিৎকার চেঁচামেচি করবে, যাতে করে তোমরা তাদের উপরে তোমরা গালেব হতে পারো, বিজয়ী হতে পারো, অর্থাৎ যাতে করে এই কোরআন লোকের কানের মধ্যে না পৌঁছায়, এবং পৌঁছালেই তো তারা ইসলাম গ্রহণ করবে, আল্লাহর হাবিবের আদর্শ গ্রহণ করবে, এইটা যাতে না হয় সেই জন্য কোরআন যেখানে যেখানে তাফসির হয়, কোরআনের যেখানে যেখানে দরস হয়, যেখানে যেখানে কোরআন তেলাওয়াত হয়, সেখানে সেখানে তোমরা এই ধরনের বাধা বিপত্তি সৃষ্টি করবে। বাইরে না আমার, আপনি আজকের যুগের মধ্যে দেখেন কোরআনে কারীমের যেখানে মাহফিল হয় সেখানে 144 তারা আছে নাকি নাই? অনেক জায়গার মধ্যে রয়েছে, আলহামদুলিল্লাহ বর্তমান অনেকটা সময় পাল্টে গেছে, আল্লাহর শুকর যারা এই কোরআনে কারীমের মাহফিল হওয়ার জন্য সুযোগ তৈরি করে দিয়েছেন, আমি তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তুমি তাদেরকে ইমানদার হিসেবে মুসলমান হিসেবে কবুল করিয়ে নাও, আমিন। এরপরে আরেক শ্রেণীর লোক থাকবে, তারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, আবার পক্ষান্তর গিয়ে কোরআনের বিরোধিতা করবে, কোরআনে কারীমের আদর্শ থেকে তারা পিছনে ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় কেন সূরা নিসার ভিতরে এভাবে দিয়েছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ রাআইতাল মুনাফিকিন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এইভাবে, আল্লাহর হাবিবকে নির্দেশ দিলেন, জানিয়ে দিলেন এইভাবে, যখন আপনি তাদেরকে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আপনার উপরে নাযিল করেছে সেইটার দিকে আসো, অর্থাৎ কোরআনের আদর্শের দিকে আসো, রসুলের আদর্শের দিকে আসো, কোরআনের সমাজ বাস্তবায়নের জন্য তোমরা আসো, মা আনজালাল্লাহ ইলা রাসূল রাআইতাল মুনাফিকিন, হে হাবিব তখন আপনি দেখবেন মুনাফিক কিছু লোক এমন যারা কিনা কোরআনের এই আদর্শকে তারা ফেলে দিয়ে তারা পিছনের দিকে বেগে যাবে, বিমুখ হয়ে তারা পিছনে ফিরে যাবে। আমার ভাইয়েরা আজকের সমাজের মধ্যে আপনি দেখেন নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, সব কিছুই করে, কিন্তু কোরআনের আইনের কথা বললে মাথা গরম হয়ে যায়, আছে নাকি নাই? আল্লাহ নবীর আদর্শের কথা বললে তাদের মাথা গরম হয়ে যায়, কোরআনের আদর্শের দিকে ডাকলে তাদের মাথায় ঠিক থাকে না, তখন বুঝতে হবে এই লোকটা মুসলমান নয়, এই লোকটা মুনাফিক। মোহতরম হাজিরিন, আপনি নামাজ পড়েন কিন্তু আপনার সাথে এমন দলের সাথে সম্পর্ক, আপনি নামাজ পড়েন এমন লোক আপনার নেতা যে কিনা কোরআন বিরোধী, হাদিস বিরোধী, তাহলে বুঝতে হবে আপনার যে নামাজ সেই নামাজ একটাও আল্লাহর দরবারে কবুল হবে। একজন লোক আল্লাহর হাবিবের পিছনে নামাজ পড়তেন, আল্লাহর হাবিব যেখানে যেখানে দাওয়াতে যেতেন সেখানে সেখানে দাওয়াতে যেত, আল্লাহর হাবিবের সাথে তিনি সব সময় থাকতেন, কিন্তু এই লোকটার নেতা ছিল একটা কাফের, আবু জেহেল নেতা ছিল, আল্লাহর হাবিবকে দুনিয়ার ক্ষেত্রে সে নেতা মানতে পারে নাই। এই লোকটা যখন মারা গেল, এই লোকটা মারা যাওয়ার পরে এবারে তার সন্তান আল্লাহর হাবিবের দরবারের মধ্যে আসলেন, এসেই বললেন ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা মারা গেছে, আমার আব্বা মারা গেছে, আমি চাই আপনি আমার আব্বার জানাজার নামাজটা পড়াবেন। আল্লাহর হাবিব বলেন ঠিক আছে। এরপর আবাল বললেন ইয়া রাসূলুল্লাহ আমার আরেকটি আরজি, আমি চাই আপনার জুব্বা মুবারক আমার আব্বার জন্য কাফন হিসেবে দিবেন। আল্লাহর হাবিব বলেন হ্যাঁ ঠিক আছে, আল্লাহর হাবিবের জুব্বা মুবারক ওই বান্দার জন্য কাফনের কাফন হিসেবে দিলেন। এবং আল্লাহর হাবিব বললেন এইভাবে, যখনই জানাজা তৈরি হবে তখন আমাকে খবর দিবে, আমি গিয়ে জানাজা পড়াবো। আল্লাহর হাবিবকে এবারে যখন জানাজা তৈরি হলো, খবর দেওয়া হলো, আল্লাহর
আপনি ওই লোকটার জানাজা পড়ানোর জন্য আপনি যাবেন না, যেহেতু এই লোকটা দুনিয়ার ক্ষেত্রে আপনাকে নেতা মানে নাই, আবু জেহেলকে সেই নেতা মেনেছিল। এই লোকটার জানাজা দেওয়ার জন্য আপনি যাবেন না। যুদ্ধের ময়দান থেকে এই লোকটা সৈন্য নিয়ে পিছনে বেগে গেছে, আপনি তার জানাজা দেওয়ার জন্য যাবেন না। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তো আমাকে এখনো নিষেধ করেন নাই। আল্লাহর হাবিব ওই বান্দার জানাজা দেওয়ার জন্য এবারে গেলেন এবং জানাজা পড়ালেন। জানাজার ভিতরে অনেক লম্বা দোয়া পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, এই বলে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম সাবঈন মাররা ফালান ইয়াগফির আল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিলেন, হাবিব আপনি একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, আপনি যদি 70 বারেরও যদি বেশি যদি তার বিয়ফার যদি ক্ষমা প্রার্থনা করেন, তাদের বিয়ফারে যদি ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করবে না। যেহেতু আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা করেছে, আল্লাহ এবং তার রসুলের নাফরমানি করেছে, আল্লাহ এবং তার রসুলের দলের দলের বিপরীত যেই দল, সেই দলের মধ্যে তার সাথে সংশ্লিষ্ট ছিল, সেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করবে না। সুতরাং ও আমার ভাইরা, ও আমার মুসলমান ভাইরা, আমার আমি আপনাদেরকে বলতে চাই, এভাবে নামাজ পড়েন কিন্তু আপনার সম্পর্কে এমন দলের সাথে যারা কিনা ফরজার বিরুদ্ধে আইন করে, আপনি নামাজ পড়েন কিন্তু এমন দলের সাথে সম্পর্ক যারা মানুষের নাগরিক বৈধ অধিকার রাতের অন্ধকারে হরণ করে নেন, তাহলে বুঝতে হবে আপনার নামাজ জীবনেও কবুল। সুতরাং আপনি নামাজ পড়ার পর আপনার সাথে এমন লোকের সাথে সম্পর্ক থাকতে হবে যে কিনা সমাজের মধ্যে কোরআনের আইন জমিনের মধ্যে বাস্তবায়ন করতে চায়। আজকের প্রধানমন্ত্রী তিনি জিরো টলারেন্স ঘোষণা করেছেন চারটা বিষয়ে, তৎমধ্যে একটি হচ্ছে মাদক। আমি গত কয়েক জুমা পূর্বেও আমি আলোচনা করেছি এইভাবে, আজকে যতগুলো বাংলাদেশের মধ্যে মাদক নির্মূলের জন্য আইন রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, আপনি এই ব্যাপারে সজাগ, এজন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই, আপনার জন্য দোয়া করি। কিন্তু যতগুলো আইন আছে সেই আইন দিয়ে সমাজ থেকে একেবারে মাদক নির্মূল করা যাবে না। যদি সমাজ থেকে একেবারে যদি মাদক নির্মূল করতে চান, তাহলে কোরআন কারিমের আইনের বিকল্প কোনো আইন জমিনের মধ্যে থাকতে পারে? মহতরম হাজেরিন, ইফতিজিনের জন্য হাজার হাজার শত শত আইন, তারপরে ইফতিজিন বন্ধ হচ্ছে না। ইফতিজিন যদি সমাজ থেকে যদি দূরীভূত করতে চান, আল্লাহর নবীর আদর্শের বিকল্প কোনো আদর্শ থাকতে পারে?